हेलो व्यूअर्स, वेलकम बैक टू सानमोना किचेन्स। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी बांगालीदेर एकटी अथेंटिक रेसिपी गाप पातार डालना। ये गाप पातार डालना आमरा किन्तु निरामिष दिने करले खुबी एकटी भालो उपकरण होते पारे। ये गाप पातार डालना गरम भात रुटिर साथे खेते खुबी भालो लागे। তাহলে চলুন আমি কত সহজে এবং কত তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলি দেখে নেওয়া যাক। আমি এখানে গাপ পাতা নিয়ে নিয়েছি, একদম নরম নরম, দেখতেই পাচ্ছেন। এই গাপ পাতাগুলোকে আমি খুব সরু সরু করে কেটে একটি বাউলের মধ্যে রেখেছি। আর নিয়ে নিয়েছি ভেজানো ছোলা, ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি আদা বাটা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা নিয়েছি। আর দেখুন আলুগুলোকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। আমি এখানে একটা আলু নিয়েছি। আর লাগছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর লাগছে গাওয়া ঘি, অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করব। আর লাগছে শাহি গরম মশলা। গ্যাস ওভেন জেলে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিলাম 1 চামচ গোটা জিরে। তেজপাতা আর জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন। লঙ্কাগুলোকেও আবার নাড়াচাড়া করে নিলাম। একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে অ্যাড করব এবার আমি আলু কোঁচানো। আলুগুলোকে কিউব আকারে কেটে নেবেন, তাহলে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। কয়েক সেকেন্ড আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং কয়েক মিনিটের মধ্যেই আলুগুলো লাল লাল হয়ে যাবে, তাহলে জানবেন আলুগুলো ফ্রাই হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো আর 7 মতো নুন। আর দিয়ে দেব 1 টেবিলস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিলস্পুন ধনে গুঁড়ো, আর দেব 1/2 টেবিলস্পুন জিরে গুঁড়ো, আর দেব আদা বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা নিয়েছি। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলোর সাথে সমস্ত মশলাগুলোকে দিয়ে কত ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি লো স্টিমেতে আলু এবং মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি কোঁচানো গাপ পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত গাপ পাতাগুলোকে আমি এখানে দিয়ে দেব। গাপ পাতা দিয়ে দেওয়ার পর ওভারনাইট যে ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেই ছোলাগুলোকেও আমি সমস্ত দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আমি মিডিয়াম স্টিমেতে কিন্তু পুরো রান্নাটা করছি। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং পাতাগুলোকেও হালকা ফ্রাই করে নিতে হবে। 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করছি। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু একটু চিনি দিলে রান্নার স্বাদ অনেক সুন্দর হয়। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। চিনি দিয়ে আমি আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি 1.5 কাপ জল দিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেব। আমি চাপা দিয়ে রাখবো জাস্ট 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এসে দেখছি জলটা শুকিয়ে গেছে এবং তরকারির কালারটাও খুব সুন্দর এসে গেছে। দেখে নিই আলু সেদ্ধ হয়েছে নাকি। দেখতেই পাচ্ছেন আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি
1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল স্পুন গাওয়া ঘি। নিরামিষ রান্নায় গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি দিলে রান্নার স্বাদ অতি মাত্রায় কিন্তু বেড়ে যায়। সমস্ত উপকরণকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এবার গরম গরম ভাতের সাথে এই গাব পাতার ডালনা পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং কত তাড়াতাড়ি গাব পাতার ডালনা রান্না হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবেন, আমার উৎসাহ বাড়াবেন। ধন্যবাদ।